আরে কি কি রান্না আছে বলো? মাংস আর পুঁই শাকের তরকারি আর আর একটা মাছের পানীয়। हेलो फ्रेंड्स, वेलकम बैक टू नंदिनी क्रिएशन। आमी होलम नंदिनी, तुम्हरा देखछो दा नंदिनी क्रिएशन। अनेक दिन पर आबार व्लॉग शुरू करछी। किछु बोले दाओ, किछु बोले दाओ। বলে আমি বলবো কি যা করার করে রেখে দিয়েছি। ও কালকে হেডফোনের যে ইয়ারবাডস গুলো হয় ওখান থেকে একটা ও খেয়ে ফেলেছিল। তো যখন খায় তখনই বুঝতে পারি যে ও যে খেয়ে ফেলেছে, কিন্তু মুখে হাত দিয়ে আমি সেটা বের করতে পারিনি। তো যাই হোক, সবাই খুব চিন্তায় ছিল, ডক্টর বললেন যে 7 দিন ওয়েট করার জন্য। তো আজ সকালেই পটি দিয়ে সেটা বেরিয়ে গেছে। তো যাই হোক, চিন্তাটা কিছুটা মুক্ত হয়েছে। এটা ওটা যা পাচ্ছে নিয়ে শুধু মুখের মধ্যে ভরে দিচ্ছে, সব খাবে। বলো নিজে খাবারটা বাজে, সবকিছু খাবো। তুমি একটা নতুন কথা শিখেছো, বলে দাও। তুমি একটা কি নতুন কথা শিখেছো? তো চলো, আজকে তো অনেক কিছু প্ল্যানিং ছিল, তো জানি না আমার যেদিন যেদিন প্ল্যানিং থাকে সেদিনই কিছু না কিছু ঠিক মানে ব্যাকরা ঘটেই যায়। তো আজকে যেহেতু আমার প্ল্যানিং ছিল একটু বেরোনো, শপিং টপিং করার, তো আজকে তো লকডাউন, জানি না কি হবে, কতটা কি হবে, বা বেরোবো কিনা। বেরোনোর একটু দরকার ছিল, আর্জেন্ট ছিল, বাট জানি না বেরোতে পারবো কিনা। বাট যদি বেরোতে পারি তোমাদেরকে অবশ্যই করে ভিডিও করে দেখাবো। তার জন্য কি করতে হবে, টেন টানা সাবস্ক্রাইব করো, অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও। অ্যান্ড 200 সাবস্ক্রাইবার হতে আর মাত্র 2 জন বাকি, ঝটপট সাবস্ক্রাইব করে দাও। আর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য Q&A ভিডিও নিয়ে আসবো, তার জন্য তোমাদের যে কোনো কোয়েশ্চেন তোমরা কমেন্টসে করতে পারো। তো চলো, টাটা, দেখা হচ্ছে আবার। যখন দেখা হবে তখন টাইমটা বলে দেবো, টাটা। তো গাইস, এখন বাজে দুপুর 3টে, আর আমরা এসেছি জাস্ট এই বাজারে। বাজারে মানে আমাদের বাড়ির পাশেই, ওখান থেকে আলুর বস্তা নেওয়ার জন্য। আমার মুখটা পুরো অন্ধকার হয়ে যাচ্ছে, আলুর বস্তা নেওয়ার জন্য। তো এখন 3টে বাজে দুপুর। তো দেখো রঞ্জু গাড়িতে এখন বস্তাটা তুলছে, ওটা বাড়িতে রেখে দিয়ে তারপরে আমরা সোদপুর বেরোবো। তো চলো আমরা এবার বেরোই, দেখি কোথায় যাওয়া যায়। জানি না কোথায় যাবো। গাড়িটা মুচ্ছে যেহেতু আলু রেখেছিল, নোংরা হয়ে গেছে নেজটা। চলো আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন সুদপুর যাবো, কল্যাণী রোড হয়ে। দুই দিকে খুব মাঠ বা ধান ক্ষেত টাইপের কিছু একটা ছিল,
এবার ও রাস্তা খুঁজে পাচ্ছে না। আমরা পৌঁছে গেছি সোদপুর রেডিমেড সেন্টারের সামনে। রেডিমেড সেন্টারটা খোলা রয়েছে, শ্রীনিকেতন বন্ধ, একটা জেকেটা অনলি খোলা আছে শুধু। তো চলো এবার আমরা যাই ভেতর থেকে কিছু শপিং করে দিই, চলো। তো আমাদের শপিং কমপ্লিট, ওই যে গুজরাট করছে। এবার ইচ্ছা ছিল কিছু খাওয়ার, কিন্তু যেহেতু 5টা বেজে এসেছে প্রায়, অরে আরো ব্যাগ আছে, প্রায় অলমোস্ট 4:45 বাজে, যে কারণে সব রেস্টুরেন্ট গুলো বন্ধ হয়ে যাচ্ছে। তো দেখি এবার, এখানে তো এই এটা বন্ধ হয়ে গেছে, দেখা যাচ্ছে কিনা জানি না, ঢাকা বিরিয়ানি হাউস। তো এরপর দেখি এই আমাদের সোদপুর দাদা বৌদি ঠিক আছে কিনা, খোলা আছে কিনা, আর না হলে আর কি করা যাবে, বাড়ি গিয়ে ফুচকাই খেতে হবে। ফুচকাও বসবে কিনা তাও ঠিক নেই, আরে খুলছে না তো এটা। তো গাইজ, এখন বাজে রাত্রি 11টা, প্রচন্ড টায়ার্ড আমার আর রানীর, খাওয়া কমপ্লিট, আমরা এবার ঘুমাতে এসেছি। আজকে রানী দেরি করে ঘুমাবে, কারণ ও সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়েছিল। তো চলো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে আশা করছি কাল বা পরশু, কারণ খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আর একটা নতুন ব্লগ নিয়ে আসতে চলেছি। তো আজকের মতো টাটা, আর হ্যাঁ যাচ্ছ কোথায়, যাওয়ার আগে অবশ্যই করে সাবস্ক্রাইব করে যাও, টাটা।